নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলাতে ওই ধীতু কাঁপুরুষদের মুখোশ খুলে দেওয়ার জন্যে আজকের ভিডিও করা কালকের ভিডিওতে লাইভের মধ্যে আমি যা বলেছিলাম সেই অনুযায়ী আজকের এই ভিডিও বানাতে চলেছি তাহলে বেশি কথা না বলে একদম চলে যাওয়া যাক ভিডিওতে তার আগে দেখে চ্যানেলের লিগাল নোটিশ দর্শক মানুষ এতটা নির্লজ্জ এতটা মিথ্যাবাদী হতে পারে সেটা আমার আগে জানা ছিল না আজকে প্রমাণ করব আজকে ফার্স্ট করব এদের ভাণ্ডামে আমাদের ধর্মটাকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে এরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইউটিউব ফেসবুকে এদের বারবার্তি এতটাই বেড়েছে যে প্রকৃত ধর্ম মানুষ ভুলে গিয়ে এদের চাটুকারিত করার জন্যে এদের এদের নিয়মে চলার জন্যে এই কট্টরপন্থী মনুষ্যত্বহীন চিন্তাভাবনায় চলার জন্য মানুষ এগিয়ে যাচ্ছে তাদের জন্যে আমার এই ওম বাংলা চ্যানেল থেকে সদর আমন্ত্রণ আসুন ওম বাংলা চ্যানেলের আলোচনাগুলো শুনুন যদি আপনার ভালো লাগে তাহলে সেটাও জানান যদি খারাপ লাগে তবে সেটাও কমেন্টে জানান একটা সুষ্ঠু আলোচনা করি আমরা আচ্ছা যাই হোক তাহলে আমরা চলে যাই আজকের মেন পয়েন্টে আপনাদের মনে আছে তো মার্চ মাসের পাঁচ তারিখ অর্থাৎ কিছুদিন আগে হঠাৎ করে ফেসবুক বন্ধ হয়ে গেছিলো ঠিক সেই দিন সেই দিন রাত্রিবেলাতে আমি এবং কোর বাংলা জনগণকণ্ঠের চ্যানেলের ওনার সুরজিৎ সি মহাশয় দুজনে মিলে একটা লাইভ করেছিলাম দর্শকদের সঙ্গে একটু কথোপকথন করার জন্যে এই ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে সেই লাইভের মধ্যে ইন্দ্র মিত্র নামে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন কি কমেন্ট করেন আমি পুরোপুরি দেখাবো আপনারা একটু একটু করে দেখে নেবেন মিলিয়ে নেবেন সহস্রবুদ্ধি বাবুর লাইভটা ডিলেট কেন করলেন তো কেন করলে তোমরা আচ্ছা তার উত্তর আমি দিলাম সহস্রবুদ্ধি ও দ্বীপ বারবার লাইভে এই কথাটা বলেন আজ আপনিও বললেন একটু পরিষ্কার করে বলবেন কোন লাইভের কথা বলছেন তার রিপ্লাই আসে আচ্ছা ছাড়ুন আমরা বসতে রাজি আছি লাইভে আমরা প্রস্তুত আছি আমি দ্বীপ সহস্রবাবু প্রবীরবাবু পবিত্রবাবু থাকবো তবে কবে হবে বলুন আচ্ছা বিষয় থাকবে কৃষ্ণ কোনো অসুর নয় আর যারা বিদেশি নন মনস্মৃতি সত্যতা কবে বসবেন বলুন একটু আচ্ছা এরপরে আমি কমেন্ট করে দিই প্রথমত ওনাদের ভদ্রতা শিখতে বলুন একটু মুখের ভাষা ঠিক করে করতে বলুন যদি মনে হয় সেগুলি অর্জন করেছে তাহলে রবিবার রাত আটটাতে যুক্তিতর্ক অনুষ্ঠানে আমন্ত্রণ রইল তাকে টাইম দেওয়া হয়েছে কমেন্টের মধ্যেই যেহেতু ইউটিউব চ্যানেলের যেসব দর্শক রয়েছে তারা কমেন্ট চেক করলে দেখতে পাবে যে হ্যাঁ ওম বাংলার তরফ থেকে তাদেরকে সময় দেওয়া হয়েছে সেটা সকালে নয় সেটা বিকেলে দেওয়া হয়েছে যাই হোক সেখানে টাইম চ্যানেল নাম প্রোগ্রাম নাম সাবজেক্ট হ্যাঁ সেখানে উল্লেখ করে দিয়ে এবং লাইভে আসার যে আগ্রহ দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে সঠিক সময় আসবেন বলেছি নেক্সট চলে যাচ্ছি আমরা হোয়াটসঅ্যাপের চ্যাটিংয়ে হোয়াটসঅ্যাপ চ্যাটিং ঠিক একই সময়ে একটা ব্যানার রেডি করেও ব্যানারটাও ওনার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাই উনি তখন আমাদের বলেন যে আমাদের চ্যানেলে আসুন আমরা আহ্বান করেছি আচ্ছা আমি তার রিপ্লাই দিই অসভ্য অভদ্রদের চ্যানেলে যাওয়ার কোনো ইচ্ছে নেই যদি সৎ সাহস থাকে তাহলে সময় মতো চলে আসুন যেহেতু প্রোগ্রাম সেট হয়ে গেছে তাই এই নামেই প্রোগ্রাম হবে যুক্তিতর্ক অনুষ্ঠানে যেহেতু প্রোগ্রাম সেট সেট করে দিয়েছি টাইম টাইম সব দিয়ে দিয়েছি সেহেতু প্রোগ্রাম এটাতেই হবে এই নিয়ে কথা হয় এবার তারপরেও উনি আমাকে বলেন যে আমার চ্যানেলে আসুন ফেসবুকে তার মানে উনি বোঝাতে চাইছেন যে যারা যাদেরকে আমি মানে যাদের নিয়ে কমেন্টটা করেছি যাদেরকে উনি আসতে বলছেন যাদের চ্যানেলে যেতে বলছেন তাদেরকে ওনারও পছন্দ নয় উনি একদম সরাসরি বলছেন যে তাহলে আমার ফেসবুকে আসুন মানে উনি একটু নিজেকে ভদ্র দেখানোর চেষ্টা করলেন আমি তার রিপ্লাই দিলাম আপনি কি আমাদের চ্যানেলে নিতে চান নাকি আমাকে বোঝাতে চান যদি উদ্দেশ্য খারাপ থাকে তাহলে এখানেই কথোপকথন শেষ করুন মানে ওনাদের চ্যানেলে যে যাওয়া সম্ভব না আমার সেটা বুঝিয়ে দিলাম এবং বলে দিলাম যদি না যেতে চান তাহলে কথোপকথন এখানে শেষ করা হোক লাইভটা আর হবে না রিপ্লাই আসে আমরা তো গেছি আপনি আসুন আপনার যে আসবে আসুক কোনো আপত্তি নেই আমি যাদের নাম বললাম তারা থাকবে শুধু ব্যাস তারপরে আমি ওনাকে রিপ্লাই দিই যে দুর্গন্ধযুক্ত জায়গা জনগণ পছন্দ করে না সেখানে গিয়ে আলোচনা করে নিজেদের সম্মান নষ্ট করতে চায় না আপনার নিমন্ত্রণ রইল সঠিক সময়ে আসার জন্য ধন্যবাদ যেহেতু আমাদের যুক্তিতর্ক অনুষ্ঠানটি ওপেন অনুষ্ঠান সেহেতু ইনভাইট কিন্তু আমি ওনাকে করে রাখলাম এবার উনি রিপ্লাই দিচ্ছেন মানুষের বিচার দেখছি আপনি করছেন আমার চ্যানেলে আসবেন কি কারণ কমেন্টে আমি ডেকেছি আপনি ডাকেননি ব্যাস তারপরে উনি স্ক্রিনশটটাও দেন তারপরে ঠিক একই রকমভাবে আমার কমেন্ট কে কোট করে উনি বলেন দুর্গন্ধ আপনারা ছড়াচ্ছেন কীর্তনিয়ার নাম করে বড় পলিটিক্যাল গেম খেলছেন বহুজন সমাজ পার্টি হয়ে এখানে আবার পার্টি টেনে নিলেন আমি ওনাকে খুব সুন্দর করে বললাম ইন্দ্রমিত্র দাদা আপনি মানুষকে কোন নজরে দেখছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনার ব্যাপার যদি সুষ্ঠু আলোচনা সঠিক জায়গাতে করতে হয় তাহলে আপনার চ্যানেলটাও যোগ্য নয় আপনার ডিটেলস অলরেডি মানে যে লাইভে আসবে তো আমার যে লিগাল সেল রয়েছে সেখানে আমি অলরেডি বলে দিচ্ছি যে এনার সঙ্গে আমি ডিবেটে যাচ্ছি যার কারণে ওনাকে আমি এটাও জানিয়ে দিলাম যে আপনার ডিটেলস অলরেডি লিগাল সেলকে দিয়ে দেওয়া হয়েছে তাই আগামীকাল যুক্তিতর্ক অনুষ্ঠান এই নামেই হচ্ছে আপনারা একটু ভালো করে ফলো করবেন টাইমগুলো কোন টাইমে কী কী কথা হয়েছে এটা তিনটে তেতাল্লিশে কথা হয়েছেন আচ্ছা সেদিন উনি কী বলছেন সেখানে আমি বলে দিলাম যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কিছু আলোচনা করতে হয় সেখানে আপনি শুনে নেবেন পেয়ে যাবেন যে আমি কে তারপরে আপনার কথা ছাড়ুন আপনার এই চন্দ্রবিন্দুবাবু আমার বাড়িতে বহুজন সমাজ পার্টির লোকজন গিয়েছিলেন তবে এবার যেতে বারণ করুন অসম্মান হয়ে ফিরবে ইনি এনাকে বুঝিয়ে বলে দিলাম যে পলিটিক্যাল আলোচনা করতে চাচ্ছি না আমি কে সেটা জানতে হলে আমি নাম বলে দিলাম যে এনার কাছে ফোন করলে বলে দেবে আমি চাচ্ছিলাম না পলিটিক্যাল কোনো আলোচনা করার তারপেও ইনি পলিটিক্যাল আলোচনা ঢুকেছিলেন এবার তাহলে লাইভটা কোথায় হবে বলুন এবার আসলো লাইনে আমি কোথায় হবে মানে সেটা তো আমাদের যে লাইভ করার থার্ড পার্টি অ্যাপ্লিকেশান রয়েছে স্টিম ওয়ার্ড সেখান থেকে আমরা লাইভগুলো করি তো আমরা আমি ওনাকে বলে দিলাম সঠিক সময়ে লিঙ্ক পেয়ে যাবেন এবার আমি আপনাকে ফাইনাল জানাচ্ছি কারণ তারা বোধহয় রাজি হবে না বলে আমাকে এস এম পাঠান ফাইনাল জানাচ্ছেন তারা বোধ হয় রাজি হবেন না এটা ফাইনাল কোন ফাইনাল আমি জানি না যাই হোক বুঝতে পারিনি তারপরে আমি ওনাকে বললাম কথা আপনার সঙ্গে হচ্ছে আমি আপনি দুই ভাই মিলে আলোচনা করব বোঝার চেষ্টা করব সত্য কী এখানে ভ্যারার ডেকে এনে কোনো লাভ হবে না আপনি বোঝাতে চান আপনি বোঝাতে বা বুঝতে চান নাকি ঝগড়া করতে চান প্রশ্ন ওনাকে করলাম উনি আমাকে রিপ্লাই দিলেন আচ্ছা তোমাদের চ্যানেলে আমরা যাবো সহস্র বুদ্ধিবাবী সহস্র বুদ্ধিবাবু থাকবেন একটি মেল করে কনফার্ম করুন সহস্র বুদ্ধিবাবু থাকবেন যিনি আমাকে কিছু বলেননি তাহলে তাকে আমি কি করে মেল করব বলুন এবার মেল আইডি দেবো আমি রিপ্লাই দিলাম ওনার নাম ঠিকানা দিয়ে আমাকে মেল করতে বলুন হুম সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো যে ইমেল আইডি দিন ওকে আমি সাধারণত ইউটিউব যারা করেন ইউটিউবার যারা আছেন তারা জানেন যে ইউটিউব চ্যানেলে একটা ইমেল অ্যাড্রেস থাকে সেটা সবাই জানেন তো আমি সেই কারণে লিখলাম আপনি যার কথা বলছেন তাকে বলুন ইমেল আইডি পেয়ে যাবে আর যদি এইটুকু ক্ষমতাও না থাকে তার তাহলে ইমেল আইডিটা আমি কিন্তু দিয়ে দিলাম এবার ঠিক যখন আমি আইডি দিই তখন চারটে তেই চারটে বেজে তেইশ মিনিট এবং চারটে বাজে চব্বিশ মিনিটে হয়তো উনি কলে ছিলেন ব্যস্ত ছিলেন দেখতে পারেননি চারটে বাজে চব্বিশ মিনিটে উনি বলেন তাড়াতাড়ি দিন ওনাদের ওয়েট করিয়ে রেখেছি তার মানে এখানে আপনার ভালো করে দেখছেন স্ক্রিনশটের মধ্যে সহস্রবুদ্ধি দীপ ক্রিয়েটার অ্যান্ড ইউ ইউ বলতে এখানে ইন্দ্রমিত্র তিনি মোবাইলের ছবি তুলে আমাকে পাঠালেন যাই হোক ওনাদের মধ্যে কথা হচ্ছে সেখানে ওনারা কনফার্ম করবেন যাই হোক সেখানে ওনারা কনফার্ম করলেন আমার ইমেল মেলারি পেয়ে পরবর্তীতে রিপ্লাই আসলো ওই চারটে বাজে চব্বিশ মিনিট মানে তখনই দেখেছেন এবার দেখার পরে বলছেন ওকে থ্যাংকস তিনটে লাভ পাঠিয়েছেন ধন্যবাদ ঠিক আছে ওপেন লিঙ্ক রাখুন সহস্রবুদ্ধি আর দ্বীপ আসবে পরিষ্কার হয়ে গেল কথা এখানে যে লিঙ্ক ওপেন রাখুন সহস্র বুদ্ধি আর দ্বীপ আসবে ওকে ওনার কথা মতো উনি আমাকে সঙ্গে সঙ্গে বেশ গর্বের সঙ্গে বলছেন মানে আর অনরেকর্ডিং হবে সব তোমরা স্ট্রাইক মারবে না এখানে কোথায় স্ট্রাইক মারে কী করে ভাই আমি জানি না এসব তবে বলেছে কি হলো কিছু রিপ্লাই দিন কথা ক্লিয়ার হলো তারপরে আবার রিপ্লাই দিন বলছেন যাই হোক ওরা কি যাবে সেই দিনের গল্প শেষ পরের দিন অর্থাৎ লাইভ করার আগের দিন সেদিন আমি একটা ব্যানার তৈরি করি সেখানে টিম এ এবং টিম বি দুটো লিখে দিই এবং সেখানে ইন্দ্রমিত্র এবং এক আমি এরকম করে এই ব্যানারটি তৈরি করে ওনাকে দিই এবং ওনাকে জানাই আপনার দর্শকদের ও সমর্থকদের সমর্থকদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারেন অর্থাৎ মিত্রর যে সমর্থন রয়েছে সমর্থক রয়েছে সবাই এবং যদি কেউ দর্শক যদি মনে হয় ভালো আমার যেমন দর্শকদের মধ্যে অনেকে ভালো ভালো কমেন্ট করে তো যাই হোক সেরকম যদি কেউ থাকে তাহলে তাকেও এই অনুষ্ঠানে আনতে পারে একদম ওপেন বলে দিচ্ছি আমি এবার উনি আবার ওনার কথাতেই কোট করে আমাকে বলছে এটা কী হলো অর্থাৎ ওপেন লিক রাখুন সহযোগিতা আসবে উত্তর হ্যাঁ কি না বলুন এত ভয় ওদের দেখুন টাইমটা দেখুন দুটো চল্লিশ সেই সময় আমি বেরিয়ে গেছি অলরেডি আমি অনলাইন নেই যাই হোক একের পর এক আমাকে কমেন্ট করেছেন এত ভয় ওদের মানে এখানে বোঝা যাচ্ছে যে সহস্রবুদ্ধি এবং দ্বীপ এরা একে আমি ভয় পাই কি না এবং খুব হাসছেন আচ্ছা ওরাই আজ থাকবে আমার হয়ে লাইভ রাখুন তাহলে ওরা থাকবে ইন্দ্রমিত্রের হয়ে লাইভটা রাখুন পরিষ্কার কথা হলো এখানে ওকে নেক্সট আমি রিপ্লাই দিলাম আপনার যাকে খুশি তাকে নিয়ে আসুন সবাইকে নেওয়া হবে কিন্তু আলোচনাতে ক্যাপ্টেন হিসেবে আপনি এবং বিপরীতে আমি এত টেনশন কেন বলেছি তো সবাইকে নেওয়া হবে নাকি পালানোর চেষ্টা করছেন আমি তখনই ওনাকে বললাম আমার ওনার কথা শুনে মনে হচ্ছিলো যে এনারা লাইভে আসার মতো ব্যক্তি নয় এনারা পালিয়ে বেড়ার মতো ব্যক্তি এরা নিজেদের চ্যানেলে ডাকবে নিজেদের মতো করে কোনো সুগঠিত আলোচনা নেই দেখবেন আপনারা দেখে নেবেন লাইভ আমি দেখেছি আমি দেখেছি যার কারণে বললাম যাই হোক সেটা হলো ছটা চৌত্রিশ এবং ঠিক সেই সময়ে আমি ওনাদের অ্যাড্রেসটাও লাইভের অ্যাড্রেসটাও দিয়ে দিই সেটা হচ্ছে বলে দিই ওম বাংলা ইউটিউব চ্যানেলে রাত আটটায় যুক্তিতর্ক লাইভ অনুষ্ঠান বিশেষ দ্রষ্টব্য এবং নিয়মাবলী কোনো রকম অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না যে বিষয়ে আলোচনা সেই প্রসঙ্গের বাইরে আজ কোনো আলোচনা হবে না ইন্দ্রমিত্র বাবুর পক্ষ থেকে দুজন এবং জয় হাজরার পক্ষ থেকে দুজন প্যানেলে উপস্থিত থাকবে আলোচনা চলাকালীন একজন করে ডিসপ্লেতে নিয়ে মানে যখন আলোচনাটা শুরু হবে তখন আরেকজন করে ডিসপ্লেতে নিয়ে মোট চারজন ডিসপ্লেতে শো করা হবে অর্থাৎ ইন্দ্রমিত্র এবং একজন জয় হাজরা এবং একজন মোট চারজন আর একজন করে স্টকে রাখা হবে যখনই তার নাম বলবে তখনই তাকে ওপরে নেওয়া হবে লাইভ শুরু হবে ঠিক রাত আটটায় আর বারো মিনিট মানে এটা হলো যেটা আমি জানিয়েছি সেটা হচ্ছে ছটা চৌত্রিশ আমার লাইভ শুরু হয় আটটার সময় অর্থাৎ দেড় ঘন্টা প্রায় আগে আমি ওনাকে লিঙ্ক শেয়ার করে দিই এবং লাইভ শুরু হবে সেটাও আমি নোটিফিকেশান করে দিই ঠিক বারো মিনিট আগে লাইভ শুরু হবে ঠিক আটটায় আর ঠিক আট মিনিট বারো মিনিট পরে আশা করি সঠিক সময় চলে আসবেন তখন উনি রিপ্লান রিপ্লাই দেন ওকে আমি ওদের সাথে কথা বলি ব্যাস এখানে সমাপ্ত হয় কথা এবং লাইভ শুরু হয় লাইভ হওয়ার পরে আপনারা সবাই দেখেছেন যারা লাইভটা দেখেছেন তারা সবাই দেখেছেন যে লাইভ শুরু হওয়ার পরে আমরা ওয়েট করতে থাকি চার মিনিট পরে লাইভটা শুরু হয় এবং চার মিনিট পর থেকে শুরু করে প্রায় প্রায় তিরিশ মিনিট পর্যন্ত সময় পার হয়ে যাচ্ছিলো তখন আমরা দেখলাম যে ওনারা কেউ আসবেন না সুতরাং আমরা ওপেন করে দিই তখন আমাদের লাইভ সেশনটা একদম টোটালি ওপেন করে দেওয়া হয় লিঙ্ক দিয়ে দেওয়া হয় ডিসক্রিপশন কমেন্ট সেকশনে তারপরে একে একে সবাই যুক্ত হতে শুরু করে বেশ কিছু সময় আলোচনা হওয়ার পরে হঠাৎ করে ইন্দ্রমিত্রবাবু প্যানেলে উপস্থিত হন এবং আমি ওনাকে প্যানেলে স্বাগত জানাই প্যানেলে নিয়ে নিই প্যানেলে নেওয়ার পরে ওনার অভিযোগ যেটা সেটা হচ্ছে আমি ওনাকে জানাইনি আর আরেকটা জিনিস হয়তো আমি দেখাতে ভুলে গেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি একটা পোস্ট দিয়েছিলাম সেই পোস্টের মধ্যে একটা কমেন্ট সেকশান চলে সেটা একটু দেখানোর চেষ্টা করব এখানে আমি একটা পোস্ট কমিউনিটি সেকশানে দিয়ে দিই যেটা লাইভ শুরু হওয়ার আগেই আগের দিন সেই সেকশানে এসে সেখানে ইন্দ্রবিত্তবাবু কমেন্ট করে যে যে থামনেলটা বা যে ছবিটা দেওয়া হয়েছে সেখানে এক পাশে আমি এক পাশে ইন্দ্রমিত্রবাবু রয়েছেন সেই জায়গাতে ওনার অভিযোগটা ছিল যে সহস্রবুদ্ধি এবং দ্বীপের ছবি বড় বড় করে আমার থামনেলের উপর দেওয়া হোক তো আমি ওনাকে বারবার করে বোঝানোর চেষ্টা করছিলাম যে হ্যাঁ আপনি ক্যাপ্টেন বাকি আপনি যাকে যাকে নিতে পারেন যেহেতু যেহেতু সহস্রবুদ্ধি বা দ্বীপ আমাকে কিছু জানায়নি সুতরাং তাদের নিয়ে আলোচনা করা বা তাদের অনুমতি ছাড়া তাদের ছবি নিয়ে পরে যদি তারা না আসে তাহলে একটা আলাদা রকম ব্যাপার হয়ে যাবে তো সেই কারণে আমি যেহেতু আপনি কথা বলছিলেন সেহেতু আপনাকেই আমি সিলেক্ট করেছি এইবার ওনার অভিযোগ বাবুর অভিযোগ যেটা সেটা হচ্ছে যে আমি থামনেলের মধ্যে কেন তাদের নাম দিয়ে ভাবুন যেখানে বলে দিচ্ছি একদম টোটালটাই খুলে বলে দিচ্ছি সেখানে যাই হোক থামনেলের ব্যাপারটা আছে তবে হ্যাঁ আপনাদের একটু দেখিয়ে রাখি এই হচ্ছে থামনেল যেখানে আমি তিনটে ছবি পোস্ট করি সেই তিনটে ছবির মধ্যে প্রথম ছবিটাতে রয়েছে এইরকম পরের ছবিটাতে রয়েছে এইরকম এবং তিন নম্বর ছবিটাতে রয়েছে এইরকম দেখুন এখানে একদম পরিষ্কার যে সহস্রবুদ্ধির কথা বলছি সেই সশস্ত্র চ্যানেল প্রাচীন বাংলার ইতিহাস সেটা লোগো রয়েছে এবং থটস অফ দ্বীপের যে লোগো সেখানে তার নিজের ছবি দেওয়া আছে সেই ছবিটা দেওয়া আছে এবং ইন্দ্রমিত্রের ছবি দেওয়া আছে এবং আমি আমার পক্ষ থেকে আমার ছবি দিয়েছি পাশাপাশি আকাশ দা বলে লিখেছি আকাশ দা থাকবেন এবং ইন্দ্রজিৎ তার চ্যানেল সনাতনী জনগণ সেই লোকটা দিয়েছি এবার আপনারা বলুন কোথায় ওদেরকে বাদ দেওয়া হয়েছে কোথাও বাদ দেওয়া হয়নি তারপরেও অভিযোগ এবার কিছু সময় পরে মানে লাইভ চলার মিডিল পজিশনে ইন্দ্রমিত্রবাবু আসেন এবং এই গল্প ঝেড়ে দেন দর্শকদের সামনে যে আমি জানাইনি যার কারণে উনি ওনার মানে টিমের লোক দলের লোক জানি না দল কী করে করে সেই দলের লোককে অন্য জায়গায় লাইভে পাঠিয়ে দিয়েছে সেটা আপনারা দেখেছেন সেটা নিয়ে অনেক হাসি মজা হয়েছে লাইভের মধ্যে হ্যাঁ তারপরেই ওনার যে কথাবার্তার ধরন সেই সমস্ত ধর শোনার পরে প্যানেলে উপস্থিত সবাই প্যানেলে উপস্থিত সবাই কেমন যেন একটু রেগে উঠছিলেন তো আমি ব্যাপারটাকে খুব ভালো চোখে নিলাম না যেহেতু উনি লাইভ করতে আসেননি আলোচনা করতে আসেননি সেহেতু ওনাকে বের করে দিলাম ইন্দ্রমিত্রবাবু সহস্রবুদ্ধিবাবু এবং দীপবাবু যারা তর্ক মানেটা বোঝেন তারা এই চ্যানেলে এইখানে আসার যোগ্য আর যারা ওই পেছনে পেছনে ঘুরে ঘুরে ঢেউ ঢেউ করে তাদের জন্য এই জায়গায় না যদি আপনারা সেটা হতেন তাহলে আসতেন না আর যদি আপনারা সেটা না হন যদি আপনারা বুদ্ধিমান হন ধার্মিক হন তাহলে আসতে অসুবিধে কী ছিল আপনাদের যাই হোক সে বিষয়ে জনগণকে আমি লাইভের মধ্যে বলেছিলাম যে বিষয়টা পুরোপুরি খুলে জানাবো বিষয়টা খুলে জানালাম আশা করি প্রত্যেকে বুঝে নিয়েছেন যে মূল যে ধর্মীয় চিন্তাভাবনা মূল যে আমাদের ধর্ম সেটা এরা মিথ্যে পথে পরিচালনা করছে যার কারণে সত্যের সামনে আসতে এরা ভয় পায় হুম এই পেছন থেকে আমাদের চ্যানেলে এসো আমাদের চ্যানেলে এসো বলে এরা ডাকে আর যখন একটা ওপেন প্ল্যাটফর্ম তাদেরকে দিয়ে দেওয়া হলো ভাই আপনারা আসবেন আপনারা কিসের জন্য আসবেন আপনাদের চ্যানেলের ভিউস বাড়ানোর জন্যে নাকি আপনারা আমাদের যে সমস্ত কথাবার্তা চিন্তাভাবনা যুক্তি তর্ক বিতর্ক প্রমাণ সেগুলোকে যেহেতু আপনারা একটা টপিক দিয়েছেন যে হ্যাঁ এই টপিক এই টপিকগুলো আপনারা পেয়েছেন আমাদের কাছ থেকেই তাহলে সেই টপিকে যদি আপনারা কথা বলতে চান তাহলে আমাদের বোঝানোর জন্য আসবেন আপনার প্ল্যাটফর্ম দেখে লাভ আপনি আসুন না বোঝান আমাদের এটাই তো হওয়া উচিত কিন্তু আপনি যদি চাচ্ছেন যে আপনার প্ল্যাটফর্মে জয় হাজরা যাক আপনার প্ল্যাটফর্মে সুরজিৎ সি যাক আপনার প্ল্যাটফর্মে ইন্দ্রজিৎ বাবু যাক এটা হয় না যদি আপনারা আপনারা সমাজকে সঠিক দেখাতে চান তাহলে আপনারা যেখানেই জায়গা পাবেন সেখানেই চলে আসবেন কিন্তু সেটা আপনারা করছেন না দিন দিন আপনাদের মুখোশ খুলে যাচ্ছে মানুষ আপনাদেরকে ত্যাগ করছেন ভাববেন না যে শুধুমাত্র ধর্মের নাম নিলেই আপনি মহান হয়ে যাবেন ধর্মের নামের পাশাপাশি ধর্মীয় জ্ঞানও থাকা দরকার আছে তাই না যাই হোক আজকে এই পর্যন্তই অনেক বড় হলো তার জন্যে সরি ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে নমস্কার